যখন একাদশী শুরু হয় তখন নদীতে জোয়ার বেড়ে যায়, স্রোত বেড়ে যায়, পূর্ণিমা এলে পূর্ণ হয়ে যায়, অমাবস্যাতে অন্ধকার থাকে, পূর্ণিমার দিনে চন্দ্র আলোকে বিভাসিত হয়ে যায়। প্রকৃতির সঙ্গে মানবের জীবনের একটা সংযোগ রয়েছে, কিন্তু যারা প্রকৃতি সম্পর্কে জানেন না তারা প্রকৃতির বিরোধী আচরণ করেন, আর সেই জন্য প্রকৃতির সঙ্গে মিলিয়ে চলতে পারে না, দুঃখের সাগরে ভাসতে হয়। যা ঘটবে তা ঘটতে দিতে হবে, তাকে বাধা দিলে আপনি বাধাপ্রাপ্ত হবেন। এ জগৎ হচ্ছে প্রকৃতি দিয়ে গড়া, যা সময়ে সময়ে এর পরিবর্তন আসবে। যেরকম সবচাইতে বড় পরিবর্তন হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক, আমরা আবহাওয়া অনুসারে মানসিক আনন্দ লাভ করি এবং মানসিক দুঃখ অনুভব করি। তার চাইতে বড় জিনিস আমরা যে প্রকৃতি সম্পর্ক অর্থাৎ শারীরিক সম্পর্ক, কেউ দুঃখী কেউ সুখী সম্বন্ধ তত্ত্ব, এই জগতের সঙ্গে যখন আমরা জুড়িয়ে আছি কারো দুঃখ হলে আমি তার সঙ্গে সংযুক্ত হয়ে যাই, এই জন্য আমাকেও কাঁদতে হয়, আমাকেও কষ্ট পেতে হয়। যদিও আমার পেট ব্যথা নয়, আশ্রমে যদি কারো পেট ব্যথা হয় কি হবে, আমাকেও কিছুটা ব্যথা পেতে হবে, কারণ ওকে নিয়ে একটু ছুটাছুটি করতে হবে, ডাক্তারি করতে হবে, মনটা খারাপ লাগবে, বলো। তাহলে একে কি বলা হয়? একে বলা হয় সম্বন্ধযুক্ত। যদিও আমার কেউ নয়, আমিও তার কেউ নয়। যদি কেউ তেলে ভাজা বেশি খেয়ে নেয় কি হবে একটু বলুন জোর করে। হ্যাঁ, কার গ্যাস হবে? পুরো আশ্রমের। যে তেলে ভাজা সেবা করবে গ্যাস তার হবে, যন্ত্রণা তার হবে, কিন্তু তার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের কি হবে? তাদেরও ঘুম কামাই হবে, তাদেরও একটু যন্ত্রণা, বলো। কিন্তু সাধু এর বাইরে চলে যায়, মানে সাধু যাকে বলা হয় সে কি করে, গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলে হিমালয়ে পর্বতে গিয়ে হরিনাম করে, তার বাড়ির কে কার পেট ব্যথা হলো, কার হাত ব্যথা হলো, কে মারা গেল এটাও সে খোঁজ রাখেন না, এত দূরে চলে যান। কাছাকাছি থাকলে খবর দেবে কেউ না কেউ। আচ্ছা কোনটা ভালো বলুন তো? এই কাছে থেকে সকলের যন্ত্রণা নেওয়া না দূরে সরে যাওয়া? বলিয়ে কোনটা ভালো হবে? দূরে চলে যাওয়া, এই জন্য পালিয়ে আসছেন, এ তো আবার চলে যাবে। কিন্তু সাধুরা যা চলে যান আর আসেন না। তাহলে কি সুগোটাতেই হবে, সব ছেড়ে চলে গেলে নাকি? একবার জোরসে বলা যাক, তাহলে ওটাই ঠিক হলো কি, সব ছেড়ে ছুড়ে চলে গেলেই ঠিক হয়ে যাবে কি? গেলে কি হবে, হয় ফোন থাকবে, বাড়িতে ফোন করবে না, রাগ আছে, কিন্তু পাড়ায় ফোন করবে, মিনার মা আমার ঘরে ছেলে বৌমা কিরকম আছে, আপনি তো সংযোগ রাখবেন। শুধু তাই নাই, মনে করুন মোবাইল নাই, আপনি হিমালয়ে চলে গেলেন রাগারাগি করে, আপনি কি মনে করেন সংযোগ শেষ হয়ে গেল? তা না, আপনার যে প্রকৃতি শরীর, আপনি তো আত্মজ্ঞানী নন যে শরীর আলাদা আমি আলাদা, এটা তো করতে পারি না আমরা কেউ। এই জন্য আমি যত দূরে যাই না কেন, শরীরের সঙ্গে সম্পর্ক ভীত যারা, তাদের জন্য আমি যত দূরে যাই আমার মন কাঁদবে, ওদের কথা ভাববো, ঈশ্বরের চিন্তা
আসবে না। একে বলা হয় প্রকৃতি সংযোগ, প্রকৃতি দিয়েই দেহ গঠিত। আর আমাদের যত সম্পর্ক দেহের সঙ্গে, দেহ সংযুক্ত, রক্তের সংযুক্ত, সম্বন্ধ সংযুক্ত, এগুলিকে মায়া বলা হয়েছে। এরই জন্যই আমাদের এত দুঃখ বলা হয়েছে। তাহলে প্রশ্ন, সব যদি ছেড়ে চলে যাব তাহলে তো সংসার নামক আর কিছু থাকে না, ভগবানের সৃষ্টি তত্ত্ব তো থাকেই না। হ্যাঁ, এত বড় দায়িত্ব তুমি নিও না, ভগবানের সৃষ্টি রক্ষার দায়িত্ব তোমাকে নিতে হবে না। আসল কথা হচ্ছে তুমি ছাড়তে পারবে না, কিন্তু এরকম ছাড়ার কোনো প্রশ্নই আসে না। কেননা বললাম যে আপনি হিমালয়ে থাকবেন কিন্তু আপনি সংসারের চিন্তা করবেন, কারণ আপনি অনেক কিছু করেছেন, আমি তো এখনো যাইনি, তাই ওগুলো সহজেই ছাড়তে পারবেন না। আপনি যতই দূরে যান মন আপনার সংসারে পড়ে থাকবে। কিন্তু ভগবত তত্ত্ব বলছে আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, গভীর ভাবে থাকে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ, ভুঞ্জ মানে ভোগ করো, কিন্তু অনাসক্ত হইয়া যেখানে থাকবেন সেখানেই থাকবেন, ওই জায়গা ছাড়ার কোনো প্রশ্ন আসে না। ওটাকে যদি পারেন তো ভজন স্থল বানিয়ে নেন, তখন আর গোপনতার কারবার থাকবে না। আর যদি দেখা যায় জঙ্গল সাফ হচ্ছে না, কাঁটা বন থেকেই যাচ্ছে, আর ঝোপে ঝাড়ে জীব জন্তু কীট প্রতঙ্গ এবং দংশন করার মতো মশা মাছি ডাঁশ এরা কামড়ে কামড়ে আপনাকে বারবার বিচলিত করে দেয়, তাহলে আপনাকে একটু চালাকির আশ্রয় নিতে হবে। সেটা কি? অ্যাক্টিন। সবাই জানবে আপনি সংসারী, কিন্তু আপনি ভাগবত তত্ত্ব থেকে জেনে নিয়েছেন আমি এদের কেউ নয়, এরা আমার কেউ নয়। যেরকম পথে দেখা হলে পরিচয় হয়, কেমন আছো ভালো আছো, ট্রেনে যেতে যেতে পরিচয় হয়ে গেল, আর খুব একসঙ্গে খাওয়া দাওয়া হলো, আপেল কেনা হলো, ভাগ করে খাওয়া হলো, কিন্তু যার যখন স্টেশন এসে গেল আবার দেখা হবে। এ সংসার, ট্রেন তো সেরকমই, কেবল ছুটে চলছে মহাকালের দিকে, আর কত লোকে চড়ছে কত লোকে নামছে, যার যেখানে নামার সময় সে সেখানে নেমে যাচ্ছে, যার যেখানে উঠার কথা আবার জন্ম নিচ্ছে, ট্রেনে উঠছে, সংসার ট্রেনে। এই যদি সত্য হয় তাহলে আমরা এত আসক্তি চিত্ত কেন? এটাই গীতার মানে উপজীব্য বিষয়, এটাই হচ্ছে গীতার মূল প্রতিপাদ্য, যা জানানোর জন্য ভগবান গীতার উৎপাদন করলেন। অর্জুনের এরকম আমাদেরই মতো মোহ ছিল, আমি যুদ্ধ করব না, এদেরকে মারব না, এদেরকে কষ্ট দেব না, এদের কষ্ট হলে আমার কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। এই কথা আমাদের কথা, মূঢ়তার কথা, মায়ার কথা, মোহের কথা অর্জুনও বলেছিলেন, আর আমরা তো সেই মোহে আবৃত হয়ে আছি। ভগবান অর্জুনকে মূর্খ বলেছিলেন এই কথাগুলো শুনে, আমরা মূর্খ কিনা? যদি কেউ অর্জুনের মতো মোহপ্রাপ্ত হন তপস্যাই মূর্খ, আর যদি অর্জুনকে যে তত্ত্বজ্ঞান ভগবান দান করেছিলেন সেই তত্ত্বজ্ঞ যদি কেউ হতে পারে, তিনি জানবেন কি তত্ত্ব আর তথ্য দুটো জিনিস আলাদা। শাখা প্রশাখা পাতা ফুল ফল এগুলো কি? তথ্য। তাহলে মূল কি? মূল হচ্ছে শিকড়, যে সব কিছু আহরণ করতে পারে, যে না থাকলে পাতা শুকিয়ে যাবে, মূল না থাকলে ফল আসবে না, ফল এলেও শুকিয়ে ঝরে পড়ে যাবে, যদি মূলে প্রবলেম হয়ে যায়।
তাহলে সেই মূল কি? মূল হচ্ছে শ্রীকৃষ্ণ, আর মূল আমাদের মধ্যে হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ সম্ভূত আত্মা নামক যে সুপ্রিম শক্তি, যিনি মূলে তিনি আছেন। তাই আমার এত বার বারন্ত শাখা প্রশাখা প্রফুল্লিত। এই মূল আত্ম প্রসঙ্গ এটা জানানোর জন্য গীতা ভাগবত বাইবেল পুরাণ কোরআন লক্ষ লক্ষ কথার আবির্ভাব ঘটেছে এই তত্ত্ব উন্মেষণ করার জন্য। হরি কথার হরিবাসর তৈরি হলো এ কথা শোনার জন্য, এ কথা জানার জন্য। তো ভুরি ভুরি মানুষ তা জানছেন আর অবগত হয়ে এরকম শ্রীকৃষ্ণ ভজন করছেন আর পরমানন্দ লাভ। পরমানন্দ তো লাভ হচ্ছেই হচ্ছেই বলে তো হরিবাসরে হরিবাসরে এত ভক্ত, শুধু এখানে নয় গুরুকুঞ্জে নয়, এরকম বহু কুঞ্জ আজকে হচ্ছে, দেবতারাও পর্যন্ত এ শ্রীকৃষ্ণ কথা বলছেন আজকের দিনে। দেবসভায় নাগলোকে গন্ধর্ব লোকে স্বর্গে মর্তে পাতালে কোথায় নাই ত্রিভু বনে কৃষ্ণ কথা হচ্ছে। আর লাখো মানুষ আজকের দিনে স্নাতি হচ্ছে, স্নাত এই কৃষ্ণ কথামৃতে স্নান করছেন, অবগাহন করছে আর পরিতৃপ্ত হচ্ছে। কিছু লোক আবার হতে পাচ্ছেন না, তাদেরকে বলা হয়েছে হস্তি স্নানেন যথা, হাতি 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 পুকুরে নেবে খুব স্নান করে, এমন শরীরটাকে দোলায় যে তার ঢেউ লেগে তীর ভেঙে যায়, এরকম স্নান করছে না এর উতাল পাতাল। কিন্তু সে হাতি ডাঙায় উঠে কি করে, একটা অসত্য বৃক্ষের ডাল ভেঙে নিয়ে মাটিতে লটকে নিয়ে আবার গায়ে তুলে নিল। তার শরীর কতক্ষণ পরিষ্কার থাকলো? যতক্ষণ সরোবরে ছিল, বাকি উঠেই আবার ধুলো মাটি মেখে নিল, ময়লা হয়ে গেল। ঠিক এরকম কিছু আছেন যারা বোধগম্যে নিতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না, তারা যতক্ষণ শুনেন ততক্ষণ খুব ভালো লাগে, কিন্তু এই জায়গা ছেড়ে চলে গেলে হাতি যেরকম ময়লা আবার মেখে নেয়, আবার ময়লা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। সেটাকে স্থায়ী করার জন্য কিছু প্রক্রিয়া দান করেন সাধুগণ। সেটা কি? নিয়মিত কীর্তন করো, নিয়মিত, এটা নিয়ম। ভক্তি যদি নাও থাকে তো অভ্যাস করবে, প্রণাম করতে হবে। আমরা তো অন্ধ আছি, ভগবানকে দেখতে পাই না, কিন্তু ভগবান দেখেন আমরা হাজিরা দিচ্ছি কিনা, প্রণাম করছি কিনা, স্বাগত জানাচ্ছি কিনা, কৃতজ্ঞতা প্রকাশ করছি কিনা। এই জন্য এটা সত্য, আপনি প্রণাম করেছিলেন, স্বয়ং ভগবান দর্শন করে নিয়েছেন। আর এরকম নিয়মিত হতে থাকলে একদিন ভগবানের শুভ দৃষ্টি হবে, আপনার জীবন বদল হবে তার কৃপা। এই জন্য অবশ্যম্ভাবী আছে কিছু নিয়ম অবশ্য পালন করতে হবে। যেরকম একাদশী ব্রত যারা করেন তারা একটু অল্প আহার করেন, কিংবা কেউ কেউ আর করেন না। এটা করার ভেতর দিয়ে কি প্রাপ্তি হয়, সারা দিন রাত্রিটা মনে রাখতে পারে আজ। আর যদি পেট ভরে অন্ন ডাল চচ্চড়ি খেয়ে নেয়, কি মনে হবে গতকালও খেয়েছিলাম, আজ খেয়েছি, কোনো পরিবর্তন নাই, কিন্তু আপনার ভক্তি নাই। আপনি হরিনাম করেন না, করেন না ঠিকই আছে, না করেন, কিন্তু আপনি একাদশী মনে করে কিছু খাবার পরিবর্তন করেছেন, কিছু অল্প খেয়েছেন, ক্ষুধা থেকেই গেছে, সেই ক্ষুধাই আপনাকে মনে করিয়ে দিচ্ছে কেন আজ খান না, তাহলে নিয়মটা ভালো না খারাপ? আরে তুমি একটা বিড়ি খাও, না না আমার বাবা মারা গেছে, 15 দিন
খায় তো, মানে যারা খায় আর খুব কষ্ট হয়, এই যে 15 দিন কি কষ্ট জানেন, বন্ধুরা যখন বলে তোরা একটু আলাদা খান, আরে 15টা দিন থাম না, তারপরে ডবল ডবল খাব, তাহলেও বলা হয়েছে কেন তিনি সংযম করছেন। ব্রাহ্মণ ঠাকুর বলে দিয়েছেন একটু কষ্ট করো বাবার, বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, বাবা তো চলে গেল, তুমি তো তার সেবা করতে পারলে না, তার জন্য একটু কষ্ট স্বীকার করো। কেউ না জানলেও আত্মা তো জানবে, পিণ্ডদান যখন আত্মার উদ্দেশ্যে হবে, পিণ্ডদান দেহের উদ্দেশ্যে হয় না, আত্মার উদ্দেশ্যে, সে পেতাত্মা হতে পারে, ভূতাত্মা হতে পারে, পরমাত্মা হতে পারে, আত্মার উদ্দেশ্যেই যজ্ঞের যা কিছু দান করা হয়, আর তার উদ্দেশ্যেই পুণ্য দান করা হয়, তার উদ্দেশ্যেই পুণ্য কর্ম করা হয়, সেসব আত্মার জন্য, দেহের জন্য না। দেহ নশ্বর, দেহ দ্বারাই পুণ্য অর্জন হয়, কিন্তু দেহের জন্য নয়। কোদাল দিয়ে মাটি কোপানো হয়, ধান রোপণ করানো হয়, আলু লাগানো হয়, সব কিছু চাষ করা হয়, কে খায়? আরে কোদাল তো কুপালো, কোদাল খায় না। কোদাল দ্বারা আমরা চাষ করি, কিন্তু খাই কে? হ্যাঁ, আমরা খাই। ঠিক সেরকম দেহ দ্বারাই সব কিছু অর্জন হয়, কিন্তু দেহ গ্রহণ করতে পারে না। দেহ ডাল চাল খায়, ভাত মুড়ি খায়, কিন্তু দেহ আধ্যাত্মিক গ্রহণ করতে পারে না, কিন্তু দেহ দিয়েই আধ্যাত্মিক সংগ্রহ করতে হবে। দেহ দিয়ে প্রণাম করা যায়, দেহ দিয়ে সেবা করা যায়, দেহ দিয়ে উপকার করা যায়, দেহ দিয়ে গোবিন্দের পুজো করা যায়, গোবিন্দের সেবা করা যায়, তার দ্বারা যে পুণ্যটা অর্জন হবে দেহ নিতে পারে না, দেহ এখানে পোড়ানো হয়ে যায়, আত্মা সেটাকে নিয়ে আবার একটা মায়ের গর্ভে জন্ম নেয়। আমার শুভকর্ম, আমার শুভ চিন্তা, শুভ ইচ্ছা আত্মাই বহন করে বেড়ায়, দেহ নাই। এই জন্য ভগবত তত্ত্ব হচ্ছে নিত্য, আমিও নিত্য, আমার মৃত্যু নেই। এ তত্ত্বটা জানলে তবে আপনি খুশি হতে পারবেন, আনন্দে হাসতে পারবেন, না হলে আপনি রোগ জ্বালার সঙ্গে রুগী হয়ে যাবেন, আমি তো মরে যাব। হ্যাঁ, এই জন্য প্রহ্লাদ মহারাজ এত আনন্দে কীর্তন করেছিলেন কি আমার মৃত্যু নেই, পিতাজি আমার মৃত্যু কামনা করছেন, পিতা আমাকে মারার জন্য চেষ্টা করছেন, কিন্তু পিতা মূর্খ অতত্ত্বজ্ঞ, উনি জানেন না যে আমার মৃত্যু নেই, অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, হামাদিস্তায় পিষে ফেলা যাবে না, জলে ফেলে দিলে গুলে যাবে না। এই অবিনশ্বর, আমরা যারা কৃষ্ণ কথা শুনছি আমরা তারা, আমরাই তারা, কিন্তু আমার অজানার জন্য, অজ্ঞানতার জন্য আমি দুঃখী, দেহের সঙ্গে সংযুক্ত, কারো কিছু হলে কাঁদি, আমারও কিছু হলে কাঁদি, কিছু হয়ে যাবে ভেবে কাঁদি, কিন্তু এগুলি কান্না করলেও ফিরে আসে না, কান্না করলেও আপনাকে সুখী করে না, কারণ এর নশ্বরতা হচ্ছে শাশ্বত, ছিল না এসেছে দেহ আবার চলে যাবে, এর জন্য আপনি কাঁদলে না, এর নূতনত্ব কিছু আসবে। শুধু তত্ত্ব তো হতে হবে, যে তত্ত্ব তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়ে দিলে, অর্জুন রথের উপরে বসেই স্থান পরিবর্তন করেননি, রথের উপরেই মোহপ্রাপ্ত হয়েছিলেন, রথের উপরেই মোহভঙ্গ হয়ে আবার তিনি যুদ্ধ করেছিলেন। রাধে 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 শ্যাম মিলাদে রাধে রাধে। তাহলে আজকে আমরা কথা শুনে মহাভারত থেকে, সত্যমেব কে জয়তে, সত্যই হচ্ছে জীবন জয়ের একমাত্র পথ, অনাদিতেও ছিল, আজও আছে, পরেও থাকবে, এর কোনো পরিবর্তন নেই, যুগের পরিবর্তন আছে, ধর্মের পরিবর্তন আছে, কিন্তু সত্য শব্দ চিরকাল এক।
এর বিপরীত শব্দ আপনারা জানেন যে মিথ্যা। এই দুই ফল ভোগী হচ্ছে আমরা। এক হচ্ছে মিথ্যা জ্ঞান, আর হচ্ছে সত্য জ্ঞান, আর এক হচ্ছে সত্যকে ধরে থাকা, আর এক হচ্ছে সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরে থাকা। দুটি মার্গ, এই দুই মার্গের কোনটায় সাফল্য বেশি বলো? আবার বলো, একটু জোরসে বলো। হ্যাঁ, জোরে বলবেন মাঝে মাঝে। আসতে বললেও যা খরচা, লাভ কোনটায় বেশি? আসতে না জোরে? কেন বলা যাবে? কেন জোরে বললে কেন? আরে জোরে বললে পরের উপকার হয়েই যায়, সেটা যদি ছেড়েই দিই নিজের উপকারটা বেশি হবে যদি জোরে বলি। যেমন ফিস ফিস করে যারা কথা বলে, এক খারাপ জিনিস তো, এ খারাপ জিনিস। আর যে প্রাণ খুলে বলে, যেটা বলার সেটা আসতে কেন বলবে যদি বলার হয়, আর যেটা বলার নয় গোপন সেটা তো ফিস ফিস কেন, বলাই উচিত নয়। আর যেটা বলার কথা সেটা আস্তে আস্তে কেন বলবে? রাধে রাধে, এ জোরে বললে রাধারানী যদি কৃপা নাও হয় একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি, শরীর পাঞ্চ হয়ে যাবে। আর যদি এরকম বলি, একদম তো স্বয়ং ভগবান হরিনাম কেন এনেছেন? কেমন মানে বিবেকানন্দ বলছে, না খেয়ে ধর্ম হয় না। মানে উনি যে সময় মানে পৃথিবীতে এসেছিলেন বিবেকানন্দ, তখন উনি সারা পৃথিবী ঘুরে দেখলেন যে মানুষ এই ধর্ম ধর্ম করে বা একটা ভুল বুঝে অলস হয়ে গেছে। যেমন কীরকম অলস, লোকে প্রায়শই কি বলে, আর আমার ভাগ্যে নাই, ওই শুধু তামুক খাবে, বিড়ি খাবে, আর এক জায়গায় বসে থাকবে, হাঁটু দুটোকে উঁচু করে। একে বলা হয়েছে অলস প্রবণ ব্যক্তি। চাঁদকে ছিনিয়ে আনা যায় কিন্তু অলসের কাছে কোনো কিছুই প্রাপ্তি হবে না। উদ্যমেহ মেহন দিশ কার্যং নো কার্যং, উদ্যম ছাড়া উদ্যম বিহনে কোনো কার্য সিদ্ধি হয় না। স্বয়ং সিংহকেও লাফালাফি করে শিকার ধরতে হয়, শিকার তার মুখে ঢুকে যায় না। সেরকম ভাগ্য কেউ দেবে না, কেউ করিয়ে দেবে না, নিজের তৈরি করতে হবে। অধিকার সকলে কেড়ে নিতে পারে, অধিকার কেউ দেবে না, আমাকে আমার অধিকার কেড়ে নিতে হবে। কেড়ে নিতে হবে মানে জোরপূর্বক নয়, মিথ্যার দ্বারা নয়, লাম্পট্যের দ্বারা নয়, পরিশ্রমের দ্বারা, ভিক্ষার দ্বারা নয়, নিচু হয়ে নয়, ভগবত শক্তিকে প্রয়োগ করে কর্মের দ্বারা ভাগ্য তৈরি করতে হবে। অলস প্রবণ ব্যক্তি কোনোদিন উন্নতি করতে পারে না, কোনোদিন সুখী হতে পারে না। ভাগ্য লক্ষ্মী তার কাছে থাকে যার উদ্যম আছে। এই জন্য হরিনাম মানে ঝিমিয়ে যাওয়া নয়, হরিনাম মানে বসে থাকা নয়, হরিনাম মানে তিনি দেবেন আর আমাকে পরিশ্রম করতে হবে না, এটা না। হরিনামকারী কিরকম বলছেন, সুপ্ত অগ্নি, সুপ্ত অগ্নি মানে আগুন জ্বলছিল উননে কিন্তু নিভে গেছে। একটু আগে উনন জ্বলছিল, কিছুক্ষণ না কাজ করার জন্য উননটা নিভে গেছে। আপনারা কি বলেন, নিভে গেছে?
নিভে গেছে কি? পুরুষ মানুষরা না বলছে, আপনারা চুপ করে আছেন, উনুন নিভে গেছে কি? তাহলে কি করে জ্বালবেন? হ্যাঁ, হাত দিয়ে, মুখ দিয়ে আগুন জ্বালবে? হ্যাঁ, পুরুষ আবার বলছে, দেখুন কিরকম বাড়ি। এই পুরুষকে যারা বিয়ে করেছে কোনো আগুনের দরকার নেই, ফু দিয়ে আগুন জ্বালেন। বিয়ে কি আগুন থাকে? আগুন উনুনেতে আছে, ফু না দাও, হাওয়া দিলেই হবে। কিংবা একটা খুঁটনি দিয়ে যদি খুঁটিয়ে দেওয়া যায় তাহলে কি হবে? সেই সুপ্ত, সুপ্ত মানে আগুন আছে, ওপরে ছাই, নিচে গোপনে আছে, যা দেখা যাচ্ছে না। আগুন আছে, একটু খুঁটিয়ে দাও, একটু হাওয়া দিয়ে দাও, আবার আগুন জ্বলে উঠবে। এই আমাদের মধ্যে তাই, এই হরিনাম হচ্ছে একটু খুঁটিয়ে দেওয়া, একটু হাওয়া দেওয়া। আগুন সবার মধ্যে আছে, আছে বলেই তো বসে আছে। আগুন মানে শক্তি, সেই শক্তিটাকে আমরা দুর্বল করে ফেলেছি। কেন জানেন তো? আমার কিছু নেই, সরকার মশাই আমার নামটা লিখে দে। আমরা বলার সময় কিরকম তেজ দিয়ে বলি, বলি কি বলা দেখবেন, এই যে নাই বলার ভাব, বলতে বলতে আপনি নিস্তেজ হয়ে যাবেন। সরকার হুজুর, আমি খুব গরিব মানুষ, জানেন বাড়িটা আমার খুব দরকার, যদি আমাকে বাড়িটা, মানে বাড়ি বানিয়ে দেন। সরকারকে যখন কেউ বলেন তখন কিরকম হয়? এরকম হয় না? আর তাকে মিথ্যেও বলতে হয়, জানেন আমার আমার কিছু, আপনি কি কি হলেন? তিন হলেন। আর তারপর কি করলেন? আপনার ছেলে আছে, দুই ছেলে, আপনিও আছেন। এ যে কি ঝড় গেল একটা, নাম বলতে পারি না, পরশু দিন গেল আমফান, রুমেলা নাকি জেলা হোক, ঝামেলা। তো সেই ঝামেলায় কি হলো, রান্নাঘরের খুঁটি ভেঙে রান্নাঘরটা পড়ে নিচে পে গেছে একটু। বৌমা বলছে আর রান্না করবো না। শ্বশুর বলছে কেন করবো না? কেন রান্না করে, এরকম হলে রান্না করে? তোমরা এরকম বসে বসে তামুক খাচ্ছ, তা রান্নাঘরটা ঠিক করতে পারো না? আরে বৌমা আসতে কথা বলো। ভগবানের ইচ্ছায় হেলে গেছে সেই ভালো, পঞ্চায়েতকে জানিয়ে দিয়েছে, তারা দেখে যাবে, লিখে নিয়ে যাবে, তবে তো আমরা পারি। বাপ বেটা ধরলে ওকে উপরে তুলে দিতে পারি, কিন্তু ওটা করব না। বোঝাতে পেরেছি? কত অ্যাক্টিং করছি, কত ভণিতা করছি, কত মিথ্যা আচরণ করছি, ওই রান্নাঘরটার টাকা নিতে পারব। সরকার টাকা দিবে কেন? তুমি কি করতে আছো? সরকারকে তুমি দেবে, গরিব মানুষকে তুমি দেবে, তোমার ভাইকে তুমি কাপড় জামা দেবে, তোমার আত্মীয়র দেখভাল তুমি করবে, মানুষ মানুষের জন্য, সরকার নয়। আর সেটা দিচ্ছেন সরকার, আমরা হাত পেতে নিচ্ছি, কিন্তু সব চাইতে ক্ষতি যেটা হচ্ছে সেটা কি? আলোচ্য বিষয়, অলস হয়ে যাচ্ছে, আমি নিজের শক্তিকে ভুলে গিয়ে অপরের উপরে আস্থা হয়ে গেলাম, অপরের উপরে নির্ভরশীল হয়ে গেলাম। উনি দিলে খাবো, না দিলে কোথায় পাবো? এ হলো মানুষের নির্জীব হয়ে যাওয়ার বিষয়। এই জন্য স্বয়ং মহাপ্রভু এটা জাগাতে এসেছে, ঝিমিয়ে যাওয়া নয়, ব্রত করা মানে দুর্বল হয়ে যাওয়া নয়, চঞ্চলতাকে দুর্বল করার জন্য ব্রত উপবাস, এটা কোনো ভজন নয়। একাদশীর উপবাস করা কোনো ভজন নয়, ভজন হচ্ছে আত্মা অনুশীলন করা, আমি দেহ নয়।
এই তত্ত্বটাই প্রতিষ্ঠিত হওয়া, যাতে মন চাঞ্চল্য না হয়, বুদ্ধিটা যাতে শুকনো হয়, তত্ত্বত হয়, প্রকৃত বল আসে। প্রকৃত বল হচ্ছে বাহুবল নয়, জনবল নয়, অর্থবল নয়, প্রকৃত বল হচ্ছে বুদ্ধিবল। বুদ্ধি যার বলতা, জঙ্গলের রাজাকে কে বিড়াল সিংহ রাজা বলা হয় কেন? আমাকে যদি কেউ রাজা বলে, তবে ঝিমিয়ে থাকা দুর্বল চিত্তের মানুষকে কেউ রাজা বলবে, বীর বলবে? যার মধ্যে সব বলগুলি বিদ্যমান, যিনি সকলের অনেকের আশ্রয় হতে পারেন, যিনি অনেককে রক্ষা করতে পারেন, রাজা তিনি হন, তাকেই সবাই ভয় করে। রাজা বলে স্বীকার করতে হয়, সেটা কে? সিংহের বিক্রম, সিংহ সমান, সিংহ বিক্রম। প্রতিটি নর নারীর মধ্যে সিংহের বিক্রম আছে, কিন্তু দুঃখিত, ছাগলের দলে থেকে থেকে ম্যা ম্যা করতে পারে, হুঙ্কার। বলি তো রাধে রাধে, কি যে হবে, কি যে হবে, খোকার বাবার যা অবস্থা, উনি চলে গেলে আমার যে কি হবে, কত টেনশন। তাহলে জঙ্গলের সিংহ বিক্রম হচ্ছে সিংহ রাজা, আরে সে এমনই করে, খায় কম মারে বেশি, খায় কম, আরে বল যার তাকে পা দিয়ে চিপে চলে যায়, কত মেরে দিয়ে চলে যায়। এ সিংহ তাই করে, জঙ্গলে দাপাদাপি করে, লাফালাফি করে, হুঙ্কার দিয়ে কতজনকে থাপ্পড়ে মেরে দিয়ে চলে যায়, খায় না, বল আছে। তো একদিন জঙ্গলে সকলে মিটিং করলো, এরকম মারামারি করলে, এরকম মেরে দিলে সব তো জঙ্গলের পশুর বংশটাই উচ্ছন্নে চলে যাবে, আর থাকবে না, লোপ পেয়ে যাবে। তারা মিটিং করে সিংহকে বললে যে আমরা একজন করে আপনার খাদ্য রূপে চলে যাব, আপনি অযথা আমাদের বংশ ধ্বংস, তাতে তো আপনারই ক্ষতি, একদিন দেখবেন আপনি আর খেতে পাবেন না। সিংহ হুঙ্কার দিয়ে বলে কথাটা ভালো, তার কি বলতে চাচ্ছ সেটা বলো। বলে আমরা প্রতিদিন পালা করে আমরাই একজন একজন আপনার পেটে ঢুকে যাব, মানে সামনে এসে যাব, আপনি টুক করে খেয়ে নেবেন, এরকম মারামারি করতে হবে না। সিংহ এ কথাটাও ভালো, যে আমাকে আর পরিশ্রম করতে হবে না, তোরা মুখের কাছে প্রতিদিন চলে আসবি। মিটিংয়ে খুব খুশি হলো, জায়গা আর অকারণে জীবজন্তু মরবে না, সকলেই হলো। দিনের পর দিন চলছে এরকম, সিংহ তার গুহায় বসে বসে খাচ্ছে, কোনো পরিশ্রম নাই। একদিন যখন পালা পড়লো খরগোশের পালা, সে তো এক গালের খাওয়া, তার পালা পড়ছে, সে তো টুকুস টুকুস লাফায়, একবার লাফিয়ে এগোয় তো তিনবার পিছিয়ে যায়। বাড়ির সবাইকে দেখে বলে ভালো থাকো, মশারি টাঙিয়ে সবে, ডেঙ্গিয়ে মরে যাবে। আরে কেন তুমি খালি বারবার এসব কথা বলো, তুমি যাও না, কি করবে বলো, কালকে তো আমারও পালি পড়বে, তখন আমিও মরে যাব, আর এত দুঃখ করো কেন, যাও চলে যাও। খরগোশ সিংহের পেটের বোধ হয় এক কোনা নয়, তবুও তার টেনশন, আমি মরে যাব, আমি মরে যাব। হ্যাঁ, সে যাওয়ার সময় একটা কুয়োর কাছাকাছি পৌঁছে গেল, কুয়োতে গিয়ে দেখে খরগোশ নিজে তার মুখ দেখতে পাচ্ছে। বলো, খরগোশের মাথা একটা বুদ্ধি খেলে গেল, আরে এ সিংহকে যদি টাইট করা যায়,
তাহলে সকলে বেঁচে যাবে, আমি তো বাঁচবই, আরো অনেকে বেঁচে যাবে, কি করা যাবে? তার মাথায় বুদ্ধি খেলে গেল, সে একটু লেট করে সিংহের কাছে গেল। সিংহ এমনিতে ক্ষুধা সামলাতে পারে না, আজ কার আসার কথা আসেনি কেন? অনেকক্ষণ পরে দেখে তুপুস তুপুস করে একটা ছোট্ট জিনিস আসছে, সাদা রঙের খরগোশ, সে ছুপুস ছুপুস করে আসে। সিংহ বলে, তুই কাছের দিকে আয়, এক থাপ্পড়ে তোর জীবন নিয়ে নেব। বেটা এমনিতে খিদের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি, তা আবার এইটুকু, তা আবার লেট করে আসে, তুই একবার আয়। তো যেই কাছাকাছি এলো খরগোশ, সিংহ তখন বলে, তুই দেরি করলি কেন? সে তখন বলছেন, মহারাজ কি করে জানবো, আমি তো আপনার কথা ভেবেই দেরি হয়ে গেল, আমি অনেক আগে চলে আসতাম, কারণ আমি তো খুব ভালো ছুটতে পারি, অনেক আগেও বেরিয়েছিলাম, মরতে যখন হবে দেরি করে, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, এত দেরি কেন, কি করব, রাস্তায় তো আপনার জাত ভাইয়ের সঙ্গে দেখা। কার ভাই? জাত ভাই, জাত ভাই মানে আপনারই মতো দেখতে, সে আমাকে রাস্তায় আটকে দিল, রাস্তায় আটকে দিল আমার খাবার, আমি এই বনের রাজা, আমার খাবার তোকে আটকে দিল, বলে একবারে এক যা আপনারই মতো দেখতে। সে বলল, তুই কোথায় যাবি? আমি আপনার নাম বললাম যে আমি আপনার খাদ্য রূপে যাচ্ছি। সে বলল, সে কে? আমি রাজা, সে আমাকে খাবে, রাস্তা আটকে দিল, এই খায় সেই খায়, শেষকালে বলে এলাম যে ওই রাজাকে অন্তত বলে আস। এ রেগে গিয়ে মাঝে মাঝে গঁ গঁ করে একটু মাটি টাটি খুঁড়ে বলছে, এত বড় সাহস, আমার খাবার সে খাবে, সে কোথায়? বলে, চলুন সেখানে আছে দেখবে। বলে, আমাকে দেখা। তা খরগোশ বলে, আপনি দেখবেন যখন খেয়েই যান। বলে, তোকে খাবো তো রাস্তা দেখাবে কে? তুই আগে দেখা তাকে, মেরে তারপর তোকে খাবো। আমার চাঁদ ভাইয়ের এত বড় আস্পর্ধা, সে আমার খাবার আটকায়, আমার শিকার আটকায়, তুই দেখা। খরগোশ বলে, চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই, আপনাদের মধ্যে যে এত গোলমাল আমি জানবো কি করে, আমি জানি আপনি একাই রাজা, কিন্তু জঙ্গলে আপনার মতো আরো রাজা আছে। সিংহ আরো খেপে যাচ্ছে, যতই সব গা জ্বালানো কথা বলছে, সে আরো রেগে গিয়ে, তুই শুধু দেখা দেখা। সে নিয়ে গিয়ে ওই যে কুয়োটা দেখেছিল না নিজের মুখ, সে ওই কুয়োর কাছে গিয়ে বলছে, মহারাজ কিছু মনে করবেন না, সেই সিংহটা এর ভিতরে আছে। তা সিংহ বলে, তুই শুধু একবার দেখা। এই দেখা বলে যেই সেই উঁকি বাড়িয় দেখছে, সেখানেও একটা মুখ বেরিয়েছে। এ সিংহ তখন ভালো করে দেখ, সেও তখন এর, এ সিংহ বলে, তাহলে এই এর ভিতরে ঢুকে বসে আছে। খরগোশ বলে, আমি কি তাহলে মিথ্যে বলছি, এবার বুঝুন ঠিক কিনা। বলে, তুই ঠিক বলেছিস, তুই ছোট খাদ্য হলে কি হবে, তুই আমাকে সাহায্য করলি, এর বারোটা বাজাব। বলে, তাহলে মহারাজ কি করবেন আপনি? বলে, এক্ষুনি ঝাঁপ দেব ওকে সেখানে, মেরে তারপরে আমি উঠব। ব্যাস বলো, কাজ কমপ্লিট হয়ে গেল। সিংহ এক ঝাঁপ দিয়ে পড়ে গেল, আদৌ ভেতরে সিংহ নাই। এবার সে হাবুডুবু আর কুয়া থেকে উঠার কোন, তখন খরগোশ উপর থেকে বলে, মহারাজ কত দূর কাজ হলো? বলে, তোর, আমি একবার উঠি। খরগোশ বলে, মহারাজ আর উঠার কোন, আপনার জাত ভাইয়েরাও বাঁচাবেনি, আর আমরা তো মোটেই না, আপনার মৃত্যু কামনা করি, আপনি ভালো থাকুন। তাহলে এত বড় বড় জীব জন্তু, হাতি, গন্ডার, শুকর, এরা কেউ পারল না, কে পারল? খরগোশ কায়েম করে দিল, এত বড় শক্তিকে কায়েম করে দিল।
কিসের দ্বারা? বুদ্ধি যার বাপ চোদ্দ পুরুষ অনেক টাকা রেখে গেলেও আপনি ভিখারি হয়ে যাবেন, এইটার জন্য, মগজের জন্য। আর অল্প রোজগার করবেন আপনি, তা থেকেই সঞ্চয় করে আপনি মাথা নিচু কোনোদিন করবেন না, ভগবত কৃপায় আপনি সম্মানের সহিত বাঁচতে পারবেন। অনেক বড় বড় বিপদ থেকে আপনি নিজেকে সামলে নেবেন, দূরদর্শিতা বুদ্ধির কাজ, কি করলে কি হবে, আজ যদি এটা করি কাল কি হতে পারে, এ বিবেচনা, এ বিবেক, এ বুদ্ধি যাদের আছে তারা আশুকালের বিপদকে ডাকে না। মানুষ তো বিপদ তৈরি করে নিজ হাতে গড়া বিপদের মাঝে, আমরা নিজেরাই পড়ি। আমাদের গড়া বিপদ, আমাদের তৈরি বিপদ, বিপদ আলাদা কিছু না, অকস্মাৎ না। আমরা যে সংকটে পড়ি, যে সমস্যায় পড়ি, সেগুলো আমরাই তৈরি করেছি। এই জন্য এ বুদ্ধির খুব জরুরি আছে, এ বুদ্ধি রিফাইন করতে হবে। এ বুদ্ধি জড় সঙ্গে অসৎ সঙ্গে জড় জড়ত্ব লাভ করে, ভোঁতা হয়ে যায়, মোটা বুদ্ধি হয়ে যায়। আর যদি শ্রীকৃষ্ণ ভক্ত হয় এদের বুদ্ধি সুচারু হয়, কারণ এরা ত্যাগ জানে, যা আগামীতে ছাড়তে হবে তা আজকেই ছাড়ে, যা আগামীতে যেতে হবে তা আজকেই চলা শুরু করে দেয়, যা আগামীতে বলতে হবে তা আজকেই বলে রাস্তা। এর নাম হচ্ছে সত্যমেব জয়তে। সত্যকে নির্ধারণ করা, সত্যকে অন্বেষণ করা, এ সত্যদর্শী ছাড়া অন্যজন পারে না। যজ্ঞই প্রায়ের জয়ন্তী সুমেধা, মেধা তাকেই বলা হয় যার মেধা যথাযথ কাজ করে, যে কর্মের দ্বারা, যে ভাবনার দ্বারা, যে চিন্তার দ্বারা সে নিজে বিপদে পড়ে না, বিপদ মুক্ত হয়। হরি নামি কৃষ্ণ না বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নাম হরি নাম বড়ই মধু, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, হরি নামি কৃষ্ণ নামি বড়ই মধু, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, হরি নামি কৃষ্ণ নামি বড়ই মধু, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, বলি যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, 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 বলে হরি বলে হরি প্রেমানন্দে বাহু তুলে, হরি বলে হরি বলে বলু ধ্বনি শঙ্খ বলে বলু ধ্বনি হরি ধ্বনি, বলে বাহু তুলে সবে বলে।
বলে রাধে শ্যাম কি। দেখেন সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে সব চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা রাস্তায় হাঁটলেন, মাঝখানে গিয়ে দুটো রাস্তা বেরিয়ে গেল, অজানা রাস্তা, কোনটায় যাবেন? কেউ তো বলেন কোনটায় যাবেন? এক রাস্তা থেকে দুটো রাস্তা বেরিয়ে গেল, কোনটায় যাবে? কোনো বুদ্ধি আসছে না মাথায়? এই তো বুদ্ধিমান মা কি বললেন, জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা দেখা যাক, ওই যে লোক আসছে, আচ্ছা কোন দিকে যাব? এই দেখো আপনি বললেন জিজ্ঞাসা করতে, যাকে জিজ্ঞাসা করলেন সেও জানে। আসলে উনি কি বলছেন, উনি বলছেন তুমি কোন দিকে যাবে আমি কি করি, তার মানে কি বলেন তো, বলাটা কার ভুল, ওনার না আমার? কোনটা ভুল? আমি তো বলি না কোথায় যাব, যদি বলি কোথায় যাব তখন উনি বলবেন ওদিকে যাও কিংবা, কিন্তু আমরা কোথায় যাব জানি, এটাই তো জানি না। কিরে কেমন আছো দাদা? বেঁচে আছি। এ কেমন আছো? বলে মরিনি। তাই তাই এদেরকে যদি কেউ বলে ভাই কিরকম ভালোভাবে বাঁচা যায়, বলে মরে যায়। এখানে সে তো মরে গেছে, সে অনেক চেষ্টা করেও শান্তির গাছ লাগিয়েছিল, গোড়ায় পোকা লেগে গেছে। তা কাকে জিজ্ঞাসা করবেন? আচ্ছা মনে করুন যদি বলি এই দুটো রাস্তা কোন দিকে গেছে, জিজ্ঞাসা করা যায়? বলবে একটা রাস্তা নরকে গেছে আরেকটা স্বর্গে গেছে, আপনি কোন দিকে যাবে? প্রেম সে বলল আপনারা কোনটা বলবে, নরকে? স্বর্গেরটা বলবো, আমি নিশ্চিত জানি স্বর্গে। কিন্তু আপনারা কি বাড়ির থেকে স্বর্গে যাবেন বেরিয়েছিলেন? না না, ওটা তো আমি জুড়িয়ে দিলাম। আপনারা বেরিয়েছিলেন কেন? কোন জড় জাগতিক কোন লাভের আশায়, সেটা এই জাগতিক জগতের। আপনারা কখনোই স্বর্গ কি নরক কি এটা জানেনই না। এটা যদি না জানেন কোন পথে যাবেন, কি সিদ্ধান্ত করবেন, নরকের রাস্তা কোনটা, স্বর্গের আনন্দের রাস্তা কোনটা, এটা তো জানতে হবে। তবে পথিককে জিজ্ঞাসা করব এইটা কোন দিকে গেছে, স্বর্গ কোন দিকে গেছে, বৃন্দাবন কোন দিকে গেছে, নবদ্বীপ কোন দিকে গেছে, মহাপ্রভুর বাড়ি, এটা জানতে হবে। এটা আমাদের জানতে হবে, ঠিকানাটা ঠিক করতে হবে, লক্ষ্যটা ঠিক করতে হবে। তবে যারা জানে তারা পথ দেখিয়ে দেবে। একবার অর্জুনের প্রতিজ্ঞা ছিল জীবনে যে আমার নিন্দা করুক আমি তাকে ক্ষমা করে দেব, কিন্তু কোন ব্যক্তি বা যে কোনো ব্যক্তি যদি আমার গান্ডীবের নিন্দা করবে, মানে গান্ডীব মানে জানেন তো যেটা ধরে যুদ্ধ করেন কাঁধে থাকে সবসময়, এ গান্ডীবকে উনি খুব শ্রদ্ধা করেন, ওটাই তো তার জীবনের সর্বস্ব ধন, ওটাই তো তার সাধনা, ওটা নিয়েই তো তিনি অর্জুন। এই জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাকে লোকে অপমান করে করুক নিন্দা করে করুক, কিন্তু আমার গান্ডীবের যদি কেউ কোনোদিন অপমান করে আমি সঙ্গে সঙ্গে তাকে বিনাশ করব, মানে হত্যা করব। একদিন ঘটনা ঘটে যায়, এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাগুলো যেরকম হয় আর কি, মানে খুব কঠিন জায়গায় পৌঁছে যায়। এই আমরা রাগারাগি করে বলে দিই না জীবনে আর তোর সঙ্গে কথা বলবো না, এই আমি প্রতিজ্ঞা করব, কিন্তু এমন একদিন বিধাতা দেবে কথা না বললে
বিপদ কাটবে না, সেদিন প্রতিজ্ঞার কি হবে? এই জন্য অনেক ভেবে কথা বলতে বলো। এরকম অর্জুনের একটা প্রতিজ্ঞা আছে, এটা হচ্ছে অহংকারের প্রতিজ্ঞা। এগুলো কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন পরে। তিনি গাণ্ডীব নিয়ে অহংকার করতেন, তা তিনি বলেছিলেন আমার গাণ্ডীবের নিন্দা করলে আমি তাকে মেরে ফেলবো। একদিন এমন ঘটনা ঘটল, অন্য কেউ নয় স্বয়ং যুধিষ্ঠির মহারাজ তার গাণ্ডীবের নিন্দা করল। যুধিষ্ঠির মহারাজ গালে হাত দিয়ে, কেন আপনার ছেলে যুদ্ধে গেছে নাকি? টেনশন বলো, কই ব্যাপার নাই না। অর্জুন যেদিন সব চাইতে অর্জুনের শত্রুকে সব চাইতে বড় শত্রু, মহাভারতে অর্জুনের সব চাইতে বড় শত্রু হচ্ছে কর্ণ। কর্ণ আর কর্ণের জীবনের শত্রু হচ্ছে অর্জুন। এই দুই পার্টি বহুদিন অপেক্ষা করছে, সারা পৃথিবীর লোক অপেক্ষা করছে, দেবতারাও অপেক্ষা করছে, সেদিন কবে হবে? যেদিন কর্ণ অর্জুনের যুদ্ধ হবে, সেই মুহূর্তটা দেখার জন্য বহুজন অপেক্ষা করছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে আমি 13 বছর ঘুমাই না ওই কর্ণের জন্য, কারণ আমার সন্দেহ আছে অর্জুন হেরে যেতে পারে কর্ণের কাছে। আর কর্ণ এত বড় বীর, যেখানে আমার ভাই অর্জুন হেরে যাবে, আর যেদিন কর্ণ মরবে সেই অপেক্ষায় আমি আছি, 13 বৎসর ঘুমোতে পারি না। সেদিন কর্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, যুধিষ্ঠির মহারাজের সঙ্গে কর্ণের যুদ্ধ হচ্ছিল, এমন দুষ্পার অস্ত্র প্রয়োগ করেছেন যুধিষ্ঠির মহারাজ ক্ষতবিক্ষত হয়ে শিবিরে গিয়ে শুয়ে পড়েছে, মানে পালিয়ে গেছে, যুদ্ধ ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন। ভীম কোন রকমে কেটে কাটিয়ে বের করে যুধিষ্ঠির মহারাজকে শিবিরে পাঠিয়ে দিয়ে, তুমি পালিয়ে যাও আমি সামলাচ্ছি। তো যুধিষ্ঠির মহারাজ ভীষণ অপমান বোধ করলেন যে আমি যুদ্ধ থেকে পালিয়ে এলাম, তা আবার কর্ণের সঙ্গে, আরে আমার মরে যাওয়া ভালো, একবারে অবস্থা খারাপ শুয়ে আছে। আর খবর পেয়ে গেছে অর্জুন যে যুধিষ্ঠির মহারাজ শিবিরে চলে গেছে ক্ষতবিক্ষত হয়ে। তো সেই জন্য তিনি শ্রীকৃষ্ণকে বললেন, কৃষ্ণ তুমি আগে শিবিরে চলো, আমি আগে দাদাকে দেখতে চাই। তো দাদাকে দেখতে গেলেন, দাদা তখন একবারে অবস্থা খারাপ, চারিদিক দিয়ে রক্ত ঝরে যাচ্ছে, কোনো রকম একটু চেতন আছে, আর শুধু শব্দের অপেক্ষায় অর্জুন কৃষ্ণ কখন ফিরবে। যেই ফিরে বলল হরি ওম তৎসাত্, যুধিষ্ঠির মহারাজ ওই অবস্থায় বিছানায় উঠে বসলে, অর্জুন তোমরা বেঁচে আছো, তার মানে কর্ণ মরে গেছে। হা, আমার যে কি সুখ হচ্ছে আমি বলতে পারবো না, যে কর্ণ না মরা পর্যন্ত তুমি বাড়ি আসতে পারবে না, আমি জানি নিশ্চয়ই মরে গেছে, যার জন্য তোমরা অক্ষত অবস্থায় দুজনে বাড়ি ফিরে এসেছো, শিবিরে ফিরে এসেছো, আমি খুব শান্তি পেলাম। অর্জুন বললেন না না, মানে কর্ণ মরেনি, কর্ণ মরেনি, আবার শুয়ে পড়ো। অর্জুন তুমি কিরকম বীর, কর্ণ মরেনি তুমি বাড়ি চলে গেলে যুদ্ধ ছেড়ে দিয়ে। কৃষ্ণকেও বলিহারি, অর্জুনকেও বলিহারি, তোমার গাণ্ডীবকে বলি, এই ওই দিল রেগে, তুমি গাণ্ডীব অন্য কাউকে দে। তুমি গাণ্ডীব নিয়ে অহংকার করো, তোমার হাতে গাণ্ডীব আর কর্ণ বেঁচে আছে, তুমি বাড়ি চলে এলে তোমার গাণ্ডীবকে ধিক, তুমি গাণ্ডীব ছেড়ে দাও, অন্য কাউকে দিয়ে দাও। ওই যা বলা, অর্জুনের কি আছে? প্রতিজ্ঞা করা আছে। সে একবারে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের ওই কথা শুনে দাঁতে দাঁত ছিল, এরকম করছে। কৃষ্ণ বুঝতে পারছে যে একটা কিছু করবে বোধ হয়, এইরকম তলোয়ার বের করছে, মানে যুধিষ্ঠিরকে একবারে এক কোপে জয়নিতাই করে দেবে, আর তলোয়ার বের করছে। ভগবান কৃষ্ণ তার হাত চেপে বলছে, এখানে কি যুদ্ধ হচ্ছে নাকি? তা তুমি
তলোয়ার বের করছো কেন? দাদার কাছে তলোয়ার বের করছো কেন? তলোয়ার ঢোকা বল না, আমার জীবনে প্রতিজ্ঞা ছিল কেউ গান্ডীবের নিন্দা করলে আমি তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলব, তাকে নিঃশ্বাস নিতে সময় দেব না। তা যে যুধিষ্ঠির এখনই আমার গান্ডীবের নিন্দা করলো তাকে আমি আর বাঁচতে দেব না। তলোয়ার পুরো বের করে ফেলেছেন অর্জুন, যুধিষ্ঠিরকে মেরে দেবে। স্বয়ং ভগবান তার হাত চেপে বলছে, নির্লজ্জ কোথাকার, দাদাকে মারবে কেন? বলে আমার জীবনে প্রতিজ্ঞা আছে সে আমার গান্ডীবের নিন্দা করবে। আরে গান্ডীবের নিন্দা করেনি, এটা মুখ ফসকে বেরিয়ে গেছে, আসল নিন্দাটা তোমার বীরত্বে। তুমি কর্ণকে বধ করো নাই তাই রেগে এটা রাজা বলতেই পারে, তুমি সৈন্য তিনি রাজা বলতেই পারে, তার জন্য তুমি দাদাকে মারবে? বলে কি করবো কৃষ্ণ, আমিও তো রেগে বলে ফেলেছি যে আমার প্রতিজ্ঞা আছে যে নিন্দা করবে। বলো আজকে কি কথা চলছে, কি বলা ছিল? সত্য প্রতিজ্ঞা তো একটা সত্য। এই যে মন্ত্রী যারা হবেন তারা প্রথমে কি করেন, শপথ বাক্য পাঠ করতে হবে তবে মন্ত্রী পদে বহাল হবে। শপথ বাক্য পাঠ করতে হবে যে জীবনে এই করব এই করব না, এটা অগ্নি সাক্ষী রেখে, ভগবান সাক্ষী রেখে, ভগবানের নাম বি নিতে হবে। ভগবানের নাম নিয়ে প্রতিজ্ঞা করছি, শপথ করছি, আমি জীবনে এ কাজ কোনোদিন মন্ত্রিত্ব পাওয়াত সত্যে এ কাজ করব না, বলতে হয়। সবাই বলে, তারপরে কি করেন সেটা তাঁর ব্যাপার, যদি কেউ করেন অন্যায় করেন সেটা তাঁর ব্যাপার, কিন্তু শপথ কোটে গেলে কিসে হাত দিতে হবে? আপনি গেছিলেন নাকি? কিরকম মুখস্থ হয়ে আছে বলা মাত গীতা, তাহলে গীতায় হাত দিয়ে বলতে হবে সত্য বই, তারপরে আপনি কি বলবেন আপনার ব্যাপার, কিন্তু বলতে হবে, এটাই তো বিচার। আপনি যদি হাত দেওয়ার পরে আবার মিথ্যে বলেন, সেই মিথ্যের পাপের বোঝাটা আপনাকে নিতে হবে। এই প্রতিজ্ঞা শপথ বাক্য, বাক্য দেওয়া কথা দেওয়া কাউকে, এটি হচ্ছে সত্য রক্ষা করা। এখন বলো কৃষ্ণ আমি কি করব, আমি তো জীবনে প্রতিজ্ঞা করেছি দাদা বাঁচবে আমিও বাঁচবো, অথচ প্রতিজ্ঞা থাকবে সেটা কি করে করতে পারি? কে বুদ্ধি দেবে, কে দেবে? হরিনাম কৃষ্ণ নাম যেই জন সে বড়। কেন? মগজে যদি কৃষ্ণ থাকে, কেন্দ্রে যদি কৃষ্ণ থাকে, হৃদয়ে যদি কৃষ্ণ থাকে, কৃষ্ণ যদি আমার মন্ত্রী হয় তাহলে মন্ত্রণা কে দেবে? জগৎগুরু কৃষ্ণই দেবে। আর আমাদের মন্ত্রী যদি শকুনি হয়, তাহলে আমাদের মন্ত্রণাটা কুযুক্তি হবে, অসৎসঙ্গের মন্ত্রণা হবে। আর সৎসঙ্গের মন্ত্রণা কে দেবে? স্বয়ং শ্রীকৃষ্ণ। এই জন্য শরণাগতির কথা হয়েছে, ভগবানের চরণে শরণ নিয়ে নাও, বাকিটা তিনি নিয়ে নেন। তিনি বলেছেন, অহং তাং সর্ব পাপে ভো মক্ষ ইস্যামি মা সুচ, তোমার দায়িত্ব আমার, পাপ হলে সেটাও আমার, তুমি আমার কর্ম করে যাও নিতাই। এই জন্য শ্রীকৃষ্ণকেই ভার দিয়ে দিলেন, আমার প্রতিজ্ঞাও রক্ষা হবে সত্য, কারণ এই সত্য ভাষণ, সত্যে থাকা, সত্য বলা, সত্যের পথে চলা, মন্ত্র শক্তি বৃদ্ধি হবে। এখানটাই মিলিয়ে নেবেন, যারা বলেন হরিনাম করেও ফল পাই না, কারণ আছে, আপনি হরি নাম কি সত্য,
আপনি সত্য পথে নাই, সত্য বলেন নাই, তাই আপনার বদনের হরিনাম সত্যে পরিণত হয়। আপনারা কি জপ করেন তার নাম হচ্ছে মন্ত্র। মন্ত্র তখন চিন্ময় হবে যখন আপনার বদন সত্য বলবে। এই কথাই আজকে বলতে চেয়েছি, সত্য মেব। এখন অর্জুন কিরকম কাতর হচ্ছে দেখুন। শ্রীকৃষ্ণ আপনা, আমরা তো বলি কথা দিয়েছি দিয়েছি, সে তখন দিয়েছিল, ও আমার মনে নেই, দিয়েছি তো কি হয়েছে, তোর কি কেনা হয়ে গেছে না, আমি জীবন দিয়ে দিয়েছি, আমরা এরকম বলে অনেক সাফাই গিয়ে সে কাজে উদ্ধার করে বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম, কি হয়েছে তাতে কি হয়েছে। কিন্তু অর্জুন কি বলছে, আমি যে প্রতিজ্ঞা করেছি এটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে মন্ত্র ভুল হয়ে যাবে, আর কোনো অস্ত্র চালাতে পারবো না, আমার গান্ডীব তুলতে পারবো না, কোনো মন্ত্র আসবে না, প্রতিটা বাণ ছুড়লে মন্ত্র বলে ছুটতে হয়, সেই মন্ত্রই আসবে না। দেখো সত্য কি জিনিস, বলো প্রেম সে বলো, মিথ্যা বলো। অর্জুন শ্রীকৃষ্ণের উপর ভার দিলে দিলে, দাদাও বেঁচে থাকবে মানে আমি মারবো না, আবার আমারও সত্তা রক্ষা হবে, আপনি পরামর্শ দেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তাই ঠিক আছে, একটু সরে পালিয়ে এসো, দাদা শুনতে পেয়ে যাবে। কিরকম মন্ত্রণা দাতা দেখেন, তিনি এরও সমাধান দিচ্ছেন, মানে ওরও সত্য রক্ষা হবে, আবার যুধিষ্ঠিরকে যে মারার কথা তাকে মারবেই তো, নিন্দা করেছে মারার কথা দাদাকে। শ্রীকৃষ্ণ বলছে, যুদ্ধ করে যা না পাবে দাদাকে মানলে তোমার নিন্দার আর শেষ থাকবে না অপরাধের, কারণ ওই দাদাকে কেউ মারেন, দুর্যোধন মারতে চায়, এত সত্যবাদী সে। দুর্যোধন একবার ওই মানে দ্রোণাচার্যকে বলেছিলেন, দ্রোণাচার্য তুমি একবার অন্তত যুধিষ্ঠিরকে বেঁধে আন। দ্রোণাচার্য হেসেছিলেন রথে বসে, তখন দুর্যোধন প্রশ্ন করেছিল, আপনি হাসলেন কেন, বলে তোমার কথা শুনে যুধিষ্ঠির এমন একটা লোক তাকে কেউ মারতে চায় না, এত ভালো লোক, তুমিও পর্যন্ত বলছো তাকে মেরো না, তাকে ধরে নিয়ে আসো, বেঁধে নিয়ে আসো, এটাই আশ্চর্য। যুধিষ্ঠির এত ভালো মানুষ, কারো কোনোদিন দোষ দেখে না, কারো কোনোদিন অন্যায় করে না, তার কাছে ক্ষমা পেয়েছে বহু মানুষ, এই জন্য স্বয়ং দুর্যোধনও তাকে বিনাশ করতে চায় না, তাকে বেঁধে আনতে বলছে। দুর্যোধন বলে, আমি খুশি হলাম তোমার ভিতরেও ভালো আছে। অজাত শত্রু যুধিষ্ঠির, আজকে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, সেই যুধিষ্ঠিরকে তুমি মারবে তোমার একটা প্রতিজ্ঞা রাখার জন্য, এটা তুমি করো না, তুমি বরং এই কাজ করো। বলে কি, যার সম্মান সবচাইতে বেশি পৃথিবীর মধ্যে, তিনি কে, রাজা, এ পৃথিবীর সম্রাট হচ্ছে যুধিষ্ঠির মহারাজ, দেবতারাও তাকে সম্মান করে, পূজা দেয়, তাকে প্রার্থনা জানায়, সম্বর্ধনা জানায়, পুষ্পবৃষ্টি করে তার কর্মের জন্য, সেই যুধিষ্ঠিরকে তুমি একটু অপমান করে দাও। অপমান করলে সম্মানী ব্যক্তির মৃত্যু হয়ে যায়, মৃত্যু মানে শ্বাস বেরিয়ে যাওয়া না, অপমানিত করাটাই হচ্ছে মৃত্যু। তাহলে তাকে তোমার মারা হয়ে গেল অপমান করলে, আর তোমার প্রতিজ্ঞা। অর্জুন বলে, সেটাও আমার মাথায় নাই, অপমানটা কিভাবে করবে, আপনাদের মাথায় আছে কিভাবে অপমান করা যায়, জ্ঞানী ব্যক্তি, দাদা, রাজা, যাকে এতদিন শ্রদ্ধা করে এসেছেন, কোনো তার বাক্যের খিলাফ করেন না, আজকে তাকে কিভাবে অপমান করবে, সেখানেও শ্রীকৃষ্ণ। অর্জুন আবার বললেন, তুমি বলে দাও কিভাবে অপমান করবে, রাস্তা বের করে দিল, আবার বলে ওটা কিভাবে করব তুমি বলো। প্রেম সে
তাহলে দেখুন কেন্দ্রে কে? জগৎগুরু ভগবান সুমেধা। আপনি কৃষ্ণ নাম করলে, কৃষ্ণের চরণে শরণাগতি থাকলে আপনার মেধাটা পরিচ্ছন্ন হবে, আর পরিচ্ছন্ন মেধায় পরিচ্ছন্ন বুদ্ধি নির্গত হবে, সাপ্লাই দেবে। সে বুদ্ধির নাম হবে চিন্ময় বুদ্ধি। সেই বুদ্ধির দ্বারা কি করবে? কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এ নিশ্চিত বুদ্ধি কেবল ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারেন। তিনি কিভাবে বললেন, এতদিন তুমি দাদাকে কি সম্বোধন করেছো? কথা বলার সময় আপনি করে কথা বলেছ, আপনি, কিন্তু আজকে তুমি অপমান করো তুমি বলে। কি শুকনো শুকনো তত্ত্ব! যা শ্রীকৃষ্ণ চরণে শরণাগতি হয়ে গেলেন, তো সম্পূর্ণ দুই দিক রক্ষা করার জন্য কিরকম বিধান দিলেন। আর আমরা এখানে বিধান নিয়ে নিতাম, না না, আমার প্রতিজ্ঞা আমি বলে দিয়েছি যখন তোমাকে। স্বয়ং শ্রীকৃষ্ণ এরকম জগৎগুরু, এরকম তাকে যদি আমরা কেন্দ্রে বসাতে পারি, হৃদয়ে বসাতে পারি, মন্ত্রণালয়ে যদি বসাতে পারি, তার মন্ত্রণায় আমার জীবন সুন্দর হবে। ইতে কোন তুমি বলো, তুমি বলে অপমান করে দাও, দেখবে ও আবার মরে যাবে, অচেতন হয়ে যাবে। তোমার কাছে অপমানিত হলে অজ্ঞান হয়ে যাবে, আর সেটাই তোমার প্রতিজ্ঞা রক্ষা হয়ে যাবে। অর্জুন সঙ্গে সঙ্গে তলোয়ার ঢুকি দিয়ে বলছে, তোমার মতো মানুষ আমি দেখি, তুমি আমাকে বলতে পারো, আমি গান্ডীব অন্য লোককে দিয়ে দেব, তুমি, সেই তুমি, আমার বউ, আমি তো জয় করেছিলাম দ্রৌপদীকে, হ্যাঁ কি না গান্নারুন, হ্যাঁ কি না? আরে বাবা, আপনি ছিলেন তো, কি অর্জুনই তো জয়লাভ করেছিল দ্রৌপদীকে নাকি? তা আমি সেই দ্রৌপদীকে আনলাম, কজন খেলো? পাঁচজন খেলো। সম্মান বেড়েছে না কমেছে? দ্রৌপদীকে বিয়ে করে সম্মান বেড়েছে না কমেছে? সে শয্যাশায়ী যুধিষ্ঠির এরকম হাঁ করে, এ অর্জুনকে কোন ভূতে ধরল? এরকম করে তো কথা কোনোদিন বলেনি, অনেক রেগে গেছি কিন্তু এরকম কথা তো বলেনি, একে কি ভূতে ধরেছে? সে এরকম এমনিতেই তার শরীর খারাপ, তার উপরে এরকম ঝাড় দিচ্ছে অর্জুন, সে এরকম হাঁ করে থেকে গেছে। অর্জুন বলছে, হাঁ করে থেকে গেছে, তোমার জন্য আমি সেদিন অপমান সহ্য করেছি, মাথার মুকুট খুলে দিয়েছি, সেদিন কর্ণ আমাকে অপমান করেছে আমি সহ্য করেছি, কিসের জন্য? তোমার জন্য। সেই দিন আমি দুর্যোধনকে মেরে দিতে পারতাম, কর্ণকে মারতে পারতাম, তুমি আমার হাত ধরে রেখেছি, আমি সহ্য করেছি কিসের জন্য? তোমার জন্য। আজ তুমি আমাকে গান্ডীব ছেড়ে দিতে বলছো? তোমার মতো নিপুংস আমি দেখিনি, তোমার মতো আমার বুদ্ধি ভ্রষ্টার লোক দেখিনি, পাশা খেলে কেউ বউকে দিয়ে। কৃষ্ণ খালি বলছে, এবার ছেড়ে দাও, অনেকবার তুমি বলে দিয়েছ। সে অর্জুন যতগুলো ছিল, যত রকমের ক্ষোভ ছিল, তুমি 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 করে করে তাকে একবার, আর সে শুনতে শুনতে কারেন অব হয়ে গেল, মানে সে সহ্যই করতে পারেনি যে আমাকে যদি বান মারে তাও সহ্য করতে পারবো, কিন্তু আমার প্রাণের প্রিয় অর্জুন, যাকে সবচাইতে ভালোবাসি, সে আমাকে বলে তুমি, সে হা কৃষ্ণ বলতে কি আর নাই। কৃষ্ণ বলে, কাজ হয়ে গেছে, এবার পালি চল। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, কৃষ্ণ সত্যিই তুমি জগৎগুরু, সত্য তুমি আমার প্রিয় সারথি, প্রিয় বন্ধু, তুমি এই মীমাংসা কি করে দিলে যে আমার দাদা মূল্য না, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হল না, তুমি ধন্য। কিন্তু আমার দাদা যে অচেতন, থাক, একটু পরে উঠে পড়বে, আমি বুঝিয়ে দেব, তুমি এখন ওদিকে চলো, কর্ণের সঙ্গে যুদ্ধ করতে হবে,
কর্ণকে বিনাশ করলে তোমার দাদা এই দুঃখ দূর হয়ে যাবে। তোমার দাদা মনে প্রাণে চায় কর্ণের বিনাশ হোক। প্রত্যেকেই চাইছে কর্ণের বিনাশ হোক। কেন? নারীকে যে অমর্যাদাহীন করেছিল, অমর্যাদা করেছিল, নারী রত্ন, নারীর মধ্যে নারী, যিনি পৃথিবীর রত্ন তুল্য দ্রৌপদী, যার গুণ মহিমায় পৃথিবী খ্যাত, পৃথিবী উজ্জ্বলকৃত, বহু নারীর সম্মান যে নারীর কাছে, একজন নারী পৃথিবীর নারীর সম্মান রাখতে পারে, কুল মর্যাদা রক্ষা করে, দেহ মর্যাদা রক্ষা করে, নারী মর্যাদাকে রক্ষা। এই জন্য প্রাতঃস্মরণীয় দ্রৌপদী জি, মহাভারতে দ্রৌপদী চরিত্র বার বার শুনতে বলেছেন বিবেকানন্দ জি। তিনি মহাভারত পাঠ করার পরে বলেছিলেন, দ্রৌপদী চরিত্র প্রতিটি আমার মায়েদের পড়া দরকার, না হলে নিজেকে রক্ষা করতে পারবে না। রক্ষা মানে কি? নারীত্ব, নারীত্বই তো পৃথিবীর শক্তি। সেই নারীত্ব মানে লজ্জা নয় শুধু, তার কর্মের জন্য পৃথিবী রক্ষা পাবে, সাধুরা রক্ষা পাবে। সেই নারীকে অমর্যাদা করেছিলেন কর্ণ। কর্ণ কটু কথা বলেছিলেন দ্রৌপদীর সম্পর্কে, উরুতে বসাতে বলেছিল দুর্যোধনকে, যে তুমি জিতে নিয়েছ। কিন্তু কর্ণ একবারও দুর্যোধনকে বলল না, যুধিষ্ঠির যদি তোমার দাদা হয়, দ্রৌপদী তোমার মাতা, তাকে এরকম কুৎসিত কামনা করো না, ভয়ঙ্কর ফল। এ বলার সময় মজা লাগে, কিছুদিন মজা পাবে, কিন্তু এই মজার যে ভীষণ সাজা সেটাও তোমাকেই নিতে হবে। আজকে তাই সকলেই কামনা করছে কর্ণ কবে বিনাশ প্রাপ্ত হবে। এই যে মানুষের চাওয়া বিনাশ হোক, এটাই তো তোমার কর্ম বলে দিচ্ছে তোমার বিনাশ সকলে চাইছে, তাহলে অবশ্যম্ভাবী তোমার বিনাশ হবে। আর যদি লোকে বলে না না লোকটা বেঁচে থাক, ভগবান তাকে কৃপা করুক, আমাদের আয়ুকাল নিয়ে বেঁচে থাক, ও সকলের মঙ্গল, ছেলে মেয়ে বালক বৃদ্ধ সকলেই আপনার মঙ্গল কামনা করবে, তো আপনার মঙ্গল অবশ্যম্ভাবী হবে। সকলের অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ বেরিয়ে আসছে, এটাই পরম প্রাপ্তি। এটা করতে হবে কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা, বিশ্বের শক্তিকে আহরণ করতে হবে, ঝিমিয়ে যাওয়া নয়। ধর্ম মানে সিদে হওয়া, খাঁটি হওয়া, গ্লানি মুক্ত হওয়া, মহাশক্তিমান হওয়া। বটবৃক্ষের ন্যায় বহুজন ধর্মের তলায় আশ্রয় নেবে, শান্তি পাবে, পরম আনন্দ পাবে। বলো শ্রী রাধে, শ্যামিলা দে, যত সরল। কর্ণের সঙ্গে মহাযুদ্ধ শুরু হলো, কিন্তু যেটা হলো সেটা কি? কর্ণ ভয়ে কাঁপছে। কেন? অনুশাসনা হচ্ছে কি? তার যুদ্ধের মন্ত্র মনে নেই, যে অস্ত্র তার কাছে আছে ব্রহ্মাস্ত্র, কিন্তু সেই অস্ত্র প্রয়োগ করতে গেলে অর্জুনের উপরে কৃষ্ণের উপরে মন্ত্র বলতে হবে। আজকে তার মন্ত্র মনে আসছে না, এটাই হচ্ছে আজকের মূল বিষয়, জীবনের মূল বিষয়। যদি আপনি মিথ্যা আচরণ করবেন, মিথ্যা ভাষণ দেবেন, আর মিথ্যার সঙ্গে আশ্রয় নেবেন, তাহলে পদে পদে আপনি বিঘ্নিত হবেন। কর্ণ এমন মহাবীর যা অর্জুন পরাজিতও হতে পারতেন,
কিন্তু কর্ণ দোষ করেছিলেন, মিথ্যা বলেছিলেন, সেটা আবার অন্য কোনো জায়গায় নয়, তিনি গুরুকে মিথ্যা কথা বলেছিলেন। যেখানে সত্য বলতে হয়, যেখানে সত্যের প্রকাশ হয়, সেখানে কর্ণ গুরুর সঙ্গে কপট আচরণ করেছিলেন। শ্রী গুরুদেব স্বয়ং তাকে অভিশাপ দিয়ে রেখেছেন, সংকটে জীবনের মৃত্যুকালে তুমি মন্ত্র ভুলে যাবে, তাহলে আর লাভ কি হলো? ভুলে যাবে কেন? গুরু পরশুরাম তিনি এরকম ঘোষণা রেখেছেন, আমার শিষ্য হতে গেলে তাকে ব্রাহ্মণ হতে হবে। কিন্তু স্বয়ং কর্ণ যখন যুদ্ধ শিখতে গেলেন, উনি ব্রাহ্মণ বলে পরিচয় দিয়েছিলেন, আমি ব্রাহ্মণের ছেলে। এটা কি কথা হলো, সত্য না মিথ্যা? কার সঙ্গে হলো? যেটা মন্ত্রের বিষয় সেখানে মিথ্যে বলবে আর মন্ত্র উচ্চারণ হবে? হরিনাম করবেন মিথ্যে কথা বলবেন? আপনার হরিনাম সত্য, মন্ত্রের স্বরূপ কৃষ্ণ, নামের স্বরূপ কৃষ্ণ, আর আপনার জিহায় তিনি উদ্গতা হয়ে যাবেন, আপনার চিত্তে তিনি বিলাস করবেন। শুনতে হবে, এগুলোর থেকে গ্রহণ করতে হবে, যদি কারো হয় তো আপনারও হবে, যদি কারো না হয় আপনারও হবে না। স্বয়ং কর্ণ আর চোখের জলে ভাসছেন যে আমার বার বার খালি মনে পড়ে যাচ্ছে কেন গুরুর অভিশাপের কথা। উনি মিথ্যা করে গিয়ে বলেছিলেন আমি ব্রাহ্মণের ছেলে, পরশুরাম জি ওনাকে শিক্ষা দান করেছিলেন। একদিন দুপুরবেলা গুরু সেবা করতে করতে স্বয়ং গুরুদেব কর্ণের কোড়ে শুয়ে পড়েছিলেন, পরশুরাম ঘুমিয়ে গিয়েছিলেন, কর্ণের কোড়ে ঘুমিয়ে গিয়েছিলেন, আর সেই সময় ইন্দ্র দেবরাজ, ইন্দ্র অর্জুনের পিতা, তিনি বজ্রকীট হয়ে, বজ্রকীটের রূপ ধারণ করে কর্ণের এই উরুর কাছে গিয়ে নিচে কোলে শুয়ে আছে কে? গুরুদেব পরশুরাম মহাবিক্রমশালী। আর তার উরুর নিচে ঢুকে এরকম নরম জায়গায় গিয়ে বজ্রকীট কুড়ে কুড়ে কর্ণের মাংস কাটছে, রক্ত ভেসে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু নড়তে পারছে না। কেন? গুরুদেবের ঘুম ভেঙে যাবে, আচ্ছা গুরু সেবা নিজের জন্য নয়, তাই কি করলো, যন্ত্রণা সহ্য করে বসে আছে। এক সময় গুরুদেবের ঘুম ভাঙল, কিন্তু ভেঙে গিয়েই তিনি দেখলেন যে রক্তে রক্তে এই জায়গাটা সরোবর হয়ে গেছে। কি করে হলো? বলছে না গুরুদেব, ওই একটা বজ্রকীট আমার এখানটায় কামড়েছিল, তা তুমি বলো নাই কেন, আপনার ঘুম ভেঙে যাবে। পরশুরাম জানতে পারলেন একে কি করে ধরলেন, এটার দ্বারা কি করে ধরা গেল, এ ব্রাহ্মণ নয়, এ ক্ষত্রিয়। কি করে জানলো? ব্রাহ্মণ হচ্ছে কমলপ্রদ, বেদ পাঠে বিশারদ, মন্ত্রে বিশারদ, কিন্তু সহ্য গুণে বিশারদ নয়, সেটা একমাত্র ক্ষত্রিয় সহিষ্ণু। বাণ লেগে যাবে, হাত কেটে যাবে, তবু বেঁচে থাকবে, সহ্য এত, এতে ক্ষত্রিয় বল। এই যে বজ্রকীট যে জায়গায় কামড়েছে, ব্রাহ্মণ হলে চিৎকার করে কেঁদে উঠত, সহ্য করতে পারত না, এ ক্ষত্রিয় তাই এত সহ্য গুণ। বলো তুমি কে? আমার ধারণা তুমি ক্ষত্রিয়, তুমি আমার কাছে প্রতারণা করেছ, বলো তুমি কে? কর্ণ তখন গিয়ে হাত জোড়ো করে বলেছিলেন আমি আপনাকে মিথ্যে বলেছি, আসলে আমি সুতপুত্র কর্ণ। সেইখানেই পরশুরাম ডেকে গিয়ে বলছিলেন তুমি তাহলে ব্রাহ্মণের পরিচয় দিলে সুতপুত্র হয়ে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, যে বিদ্যাগুলো তুমি শিখেছো, যে মন্ত্রগুলো তুমি শিখেছো, মৃত্যুকালে তোমার সে মন্ত্র মনে থাকবে না। যখন অত্য
অত্যন্ত জরুরি, সেই সময় তুমি এই মন্ত্র ভুলে যাবে, অস্ত্রের কথা মনেই আসবে না। এই হলো আমাদের জীবন। কেন আজ আমরা পরাজিত, কেন আজ আমরা এত নিষ্ক্রিয়, কেন মৃয়মান, কেন কৃষ্ণ শক্তিতে শক্তিমান হতে পারি না? নাম যদি রসনায় হলো তাহলে রসনা পরিতৃপ্ত কেন হয় না, তার দীপ্তি আসে না কেন? সেটা হলো আমরা মনে প্রাণে বুদ্ধিতে মিথ্যা ভাসি, কপট ছাড়ি। শ্রী গুরুর সঙ্গেও আমরা অত্যন্ত, যদি এখন না স্মরণে আসে, সূক্ষ্মভাবে বিচার করলে আপনারাও ধরা পড়ে যাবেন, আপনারাও মিথ্যা ভাসি। এই জন্য আরো একটা কর্ণ অপরাধীর জন্য তার আজকের দিনে রথের চাকা বসে গেল মাটিতে, চরম পর্যায়ে, যেখানে অর্জুনের সঙ্গে ঘোর যুদ্ধ, তুমুল যুদ্ধ, সংকটে মৃত্যু, সেই চরম মুহূর্তে তার রথের চাকা মাটিতে মেদিনী টেনে নিল। এই যে বিপর্যয়, কেন? সেখানে উনি অন্যায় করেছিলেন, এক ব্রাহ্মণের যজ্ঞের গাভীকে উনি হত্যা করেছিলেন, বিনাশ করেছিলেন। সেই ব্রাহ্মণ ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি ব্রাহ্মণের হবির গাভীকে হত্যা করলে, ব্রহ্ম পাপে তুমি লিপ্ত হলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, সংকটে তোমার রথের চাকা মেদিনী গ্রাস করে নেবে। আর এরই জন্যই কর্ণের আজকে মৃত্যু, শেষ সূর্য, শেষ যুদ্ধ হয়ে গেল। দেখুন মানুষের পরাজয় কি করে ঘটে, নিজ হাতে গড়া বিপদের মাঝে আমরাই গড়েছি, সিদ্ধান্ত নিতে পারিনি তখন, আমরা ভুল করে ফেলেছি। মেদিনী গ্রাস করল, কর্ণ বলেছিল অর্জুন তুমি শ্রীকৃষ্ণের সখা, শ্রীকৃষ্ণ জনার্দন, কৃষ্ণ ভগবান, তুমিও তাই করবে, তুমি আমাকে মারবে না, এখন আমি রথের চাকাটা তুলি, তারপর তুমি যুদ্ধে আমাকে হারাবে, কিন্তু এখন তুমি মেরো না। অর্জুন অপেক্ষা করছেন রথের চাকা ওঠার জন্য, কৃষ্ণ বলছেন মারো, এই মুহূর্তেই মারো। অর্জুন কৈফিয়ত তুললেন, এ অন্যায় হবে, তার হাতে অস্ত্র নেই, তার রথের চাকা বসেছে, এ সময় যুদ্ধ করা উচিত না। অর্জুন বললে, তুমি জানো অভিমন্যু কেন মরেছে? এই কর্ণের জন্য। নৃশংসভাবে, অন্যায়ভাবে অভিমন্যু তোমার সন্তানকে এরা বধ করেছে, অন্যায়ভাবে দুর্যোধন নিজে পাশা খেলেনি, শকুনিকে দিয়ে পাশা খেলিয়ে ছল করে হারিয়ে বনবাসে দিয়েছে, রাজ্য কেড়ে নিয়েছে, তার যুক্তিদাতা মন্ত্রণাদাতা এই কর্ণ। তুমি জানো অর্জুন ভীমকে বিষ খাইয়েছিল, তার মন্ত্রণাদাতা এই কর্ণ। তোমাদের পাঁচ ভাই মায়ের সঙ্গে যদুগৃহে পুড়িয়ে মারতে চেয়েছিল, তারও মন্ত্রণাদাতা এই কর্ণ। আজ তুমি তাকে বলছো সে যুদ্ধ করবে, অস্ত্র ধারণ করুক না। একে বলা হয় আততায়ী, যারা খুন করার চেষ্টা করে বারবার, তাদেরকে আততায়ী বলা হয়, তাদেরকে যে কোনো মুহূর্তে বিনাশ করা যায়, এতে কোনো পাপ নাই। তুমি এই মুহূর্তে মারলে, কর্ণ নিহত হলে শ্রীকৃষ্ণ ওনাকে যুদ্ধের আগে একবার ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলেছিলেন, তুমি সুতপুত্র নও, তুমি অর্জুনের দাদা, তোমার মা কুন্তী, এটা ওনাকে জানিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তুমি দুর্যোধনকে ছেড়ে তুমি চলে এসো পঞ্চপাণ্ডবের দলে, তুমি রাজা হবে। কর্ণ সেদিন কেঁদে কৃষ্ণকে বলেছিলেন, আপনি যা বলছেন তা সত্য, কিন্তু দুঃখ কি জানেন, যেদিন আমি সুতপুত্র বলে অপমানিত হলাম, সেদিন দুর্যোধন আমাকে সম্মান করেছিল,
আমাকে অঙ্গ রাজ্য দিয়ে যুবরাজ বানিয়ে দিয়েছিল, এখন আমি কি করে তাকে আজকের এই সংকটের দিনে ত্যাগ করব। কৃষ্ণ শেষ কথা বলে চলে গেলেন, সেদিনও বিবেচনা করা উচিত ছিল। এই ভূমি স্বর্ণ অর্থের জন্য যারা বিবেক বিক্রি করে দেয়, শেষ দিন পর্যন্ত কি সে তোমাকে রক্ষা করবে? সাধুর সঙ্গ করা উচিত ছিল, সত্যের দিকে যাওয়া উচিত ছিল, তুমি সেদিন ভুল করেছো গড়ায়, আজও ভুল করলে, এখন তোমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। সত্য মেয়ে বাবু, কোনো কিছুর জন্য যদি আমি মিথ্যে বলবো আমি ঠকে যাব। যাকে মিথ্যে বলে ঠকালাম ও ঠকলো না, ও তো মিথ্যে বলে না, আমি ঠকে গেলাম। এই জন্য সত্য যতটুকু পারব, যদি নামের কৃপা পেতে হয় কখনো মিথ্যা আর আশ্রয় নেওয়া